আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টিভি সংবাদে পুরো সংবাদের সঙ্গে থাকব আমি হাবিবা সেজুতি প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের প্রধান প্রধান অংশ ছয় দিনের সফরে লন্ডনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা ও পরিবারের সাথে সময় কাটানো ছাড়াও কথা হতে পারে ব্রিটিশ মন্ত্রীদের সাথে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের নতুন নির্বাহী মেয়র নির্বাচিত হলেন লেবার পার্টির নেতা জন বিক্স দালালকে অর্থ দিয়ে ইমিগ্রেন্ট বোঝায় জাহাজ ফেরত পাঠিয়েছে অস্ট্রেলিয়া ডিটেনশন সেন্টারে ইমিগ্রেন্টদের মানবেতর জীবনযাপন ইন্দোনেশিয়া শরণার্থী শিবির থেকে দেশে ফিরলেন 18 বাংলাদেশি বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা বাংলাদেশ ভারত সিরিজ ফতুল্লা টেস্টে বৃষ্টির কাছে অসহায় দুদল কয়েক দফা বৃষ্টির বাধায় তৃতীয় দিনে খেলা হয়েছে 50 ওভারেরও কম দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদের প্রধান অংশ এবার নিয়ে যাব পুরো সংবাদে ছয় দিনের সফরে লন্ডনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেল 3:48 তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং উড়োজাহাজ রাঙাপ্রভাত হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছায় প্রধানমন্ত্রীর সফরের সাথে এসেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোহান চৌধুরী ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান ডেপুটি হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ সহসভাপতি জালাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি চলে আসেন সিটি হোটেল হিলটন অন পার্ক লেনে এ সময় হাইকমিশন প্রেস মিনিস্টার নাদিম কাদির সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সফরকালীন সময়ে এ হোটেলেই অবস্থান করবেন তিনি এ সময় হোটেলের বাইরে শত শত দলীয় নেতাকর্মী স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান সফরকালীন সময়টি লন্ডনে বসবাসরত বোন শেখ রেহানার পরিবারের সঙ্গে একান্তে কাটাবেন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় কন্যা সায়মা হোসেন পুতুল সহ বঙ্গবন্ধু পরিবারের সবাই থাকবেন সবাই এক হলেও পারিবারিক আনুষ্ঠানিক কোনো আয়োজন নাও হতে পারে বলে জানা গেছে একান্ত পারিবারিক এ সফরে শেখ হাসিনা নিজের চোখের চিকিৎসা করাবেন এছাড়া ভারতের সঙ্গে স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন সহ বিভিন্ন অর্জনের জন্য আগামী 14 জুন যুক্তরাজ্য প্রবাসী বাঙালিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক সংবর্ধনা দেবেন আগামী 17 জুন প্রধানমন্ত্রী যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেট বিমানবন্দরে নামবেন ওই দিন তিনি সিলেটে অবস্থান করবেন 18 জুন প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রী হোটেলে এসে পৌঁছলে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে নতুন নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির প্রার্থী জন বিক্স আগের নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও কারচুপি প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 8 থেকে রাত 10 পর্যন্ত এই কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ হয় শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা জন বিক্সকে বিজয়ী ঘোষণা করেন বিস্তারিত জানাচ্ছেন সারার হোসেন ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম শাহীন আদালতের রায়ে পুনরায় অনুষ্ঠিত টাওয়ার হ্যামলেটস নির্বাচনে লেবার দলের জন বিক্স মেয়র নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাবেক মেয়র লুৎফুর রহমানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রাভিনা খানকে 6,370 ভোটের ব্যবধানে পরাজিত করেন প্রথম রাউন্ডে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় নিয়ম অনুযায়ী দ্বিতীয় কাউন্ট করা হয় এতে জন বিক্স ভোট পান 32,754 আর রাভিনা খান পান 26,384 ভোট নির্বাচনে বিজয়ীর পর জন বিক্স অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন First year at least one has to go out across the community, meet people, talk to people, understand the challenges, rebuild the way in which the council makes decisions, create a culture of greater openness and transparency, all that sort of stuff. It's about building confidence because the East End has always, it's not as if this is new in the sense that we've always had competing interests of lots of different communities and interests and scarce resources
But we've managed that in the past, we can do that again. ফলাফল মেনে নিয়ে রাবিনা খান টাওয়ার হ্যামলেটসের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। However, what I want to say is that the last 4 weeks has shown that an individual can actually tackle a political apparatus, and the fact that we didn't win on first preference, that we did have to go to second preference. এছাড়া অনুষ্ঠিত স্টেপনি ওয়ার্ডে জয় পেয়েছেন লেবার দলের সমর্থিত প্রার্থী সাবিনা আক্তার। লেবার উইনিং দিস সি ইট জাস্ট শোস ইফ ইউ ওয়ার্ক টুগেদার ইফ ইউ হ্যাভ আ গুড ক্যাম্পেইন টিম উই ক্যান উইন দিস হার্ড কাইন্ড অফ সিটস। টাওয়ার হ্যামলেটস বারার মেয়র নির্বাচনে জন বিক্সের এই বিজয় প্রমাণ করে টাওয়ার হ্যামলেটসবাসী মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায়। আর বিজয়ী মেয়র জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে টাওয়ার হ্যামলেটসের উন্নয়নে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এক্সেল সেন্টার থেকে সরওয়ার হোসেন, বাংলা টিভি নিউজ, লন্ডন। অস্ট্রেলিয়া বলেছে ইউরোপকে তাদের মতো মাইগ্রেন্ট বোঝায় জাহাজ ফেরত দেওয়ার নীতি অনুসরণ করতে হবে। একই সাথে দেশটির প্রধানমন্ত্রী একটি জাহাজের চালককে অর্থ দিয়ে ফেরত পাঠানোর অভিযোগ অস্বীকার করেছেন। এই জাহাজে ছিল মূলত বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ান মাইগ্রেন্ট। অস্ট্রেলিয়া জাহাজটি ফেরত দেওয়ার পর মাইগ্রেন্টদের নিয়ে যাওয়া হয় পাপুয়া নিউগিনির একটি দ্বীপে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পাপুয়া নিউগিনির একটি দ্বীপ ম্যানোস আইল্যান্ড। যারা অন্য দেশ থেকে অস্ট্রেলিয়া যেতে চায় তাদের স্থান হয় এই দ্বীপের ডিটেনশন সেন্টারে। এই সেন্টারে এখন হাজার হাজার অ্যাসাইলাম আবেদনকারীরা মানবেতর জীবনযাপন করছেন। এই ডিটেনশন সেন্টার এমন জায়গায় স্থাপন করা হয়েছে তা একেবারে লোকচক্ষুর আড়ালে দুর্গম এলাকায়, যার ভিতরের দৃশ্য খুবই করুণ। ডিটেনশন সেন্টারে কোনো রকম দৃশ্য ধারণ করার অনুমতি নেই। লুকিয়ে মোবাইল ফোনে ধারণ করা এই দৃশ্য। অ্যাসাইলাম আবেদনকারীদের এখানে এভাবে আটকে রাখা হয়েছে। অনেকে এখানে আমরণ অনশন করছে মুক্তির জন্য, কেউ নিজের মুখ সেলাই করে প্রতিবাদ জানাচ্ছে, আরেকজন প্রতিবাদের জন্য নিজের মুখ কেটেছে ব্লেডে। এক একজন অ্যাসাইলাম আবেদনকারী এখানে প্রায় 2 বছর ধরে আটক আছে। অ্যাসাইলাম আবেদনকারীরা ভয়ে মুখ খুলতে চায় না। মধ্যপ্রাচ্যের একজন ডিটেইনি আটকা আছেন প্রায় 18 মাস। মাই সিচুয়েশন ইন ডিটেনশন ওয়াজ ভেরি 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 টেরিবল। উই ওয়্যার লিভিং ইন ওয়ান রুম 2 meters squared. 4 people. It is unfair. The Australian government broke the majority of our human rights. অস্ট্রেলিয়ার কড়াকড়ি আইনের কারণে এখন কোনো মাইগ্রেন্টের পক্ষে লক্ষ্যে পৌঁছানো দুষ্কর। ইউএন হিউম্যান রাইটস এক প্রতিবেদনে বলেছে, সম্প্রতি ইমিগ্রেন্ট বহনকারী একটি জাহাজকে ফেরত পাঠানোর জন্য পাচারকারীদের অস্ট্রেলিয়ান নেভি টাকা দিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। উল্টো তিনি ইউরোপকে তাদের নিয়ম অনুসরণ করতে বললেন। There is a lesson for other countries in how to do the right thing by everyone, do the right thing by our people, and ultimately do the right thing by poor misguided people who for all sorts of reasons want a better life, but who very often end up dead if they succumb to the lure of the people smugglers. অস্ট্রেলিয়া সরকারের সোজা সাপটা কথা হচ্ছে, যারা মেলবোর্ন বা সিডনিতে জীবনযাপন করার জন্য অবৈধ পথে আসবে তাদের জায়গা হবে এই ডিটেনশন সেন্টারে, যেখানে কেবল হিংস্রতা এবং অমানবিকতা খেলা করে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে বাস চলাচলের দাবি ছিল বহুদিনের। অবশেষে নরেন্দ্র মোদী ও মমতা বাংলাদেশ সফরের পর বহুল কাঙ্ক্ষিত সেই স্বপ্নের দ্বার খুলে দেওয়া হলো। উন্মুক্ত হলো দুদেশের নতুন দিগন্ত। অনিল পাল ও এস আলমগীরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমদ সেলিম। সিলেট থেকে ভারতে সরাসরি বাস চলাচলের স্বপ্ন ছিল বহুদিনের। অবশেষে ভারতের প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশে সফরকে ঘিরে সেই স্বপ্নের দুয়ার খুলে দেয়া হলো। আর এর মধ্য দিয়ে দুই বাংলার মানুষের মধ্যে সৌহার্দ্যের বন্ধন আরো অটুট হবে এমন প্রত্যাশা সিলেটের সচেতন মহলের। দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হবে। আসলে বিশ্ব যদি আমরা তাকাই তাহলে ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু দেখা গেছে প্রত্যেকটা দেশে কোনো ভিসা লাগে না। যে ঠিক তেমনি যদি এশিয়া মহাদেশে এরকম যদি সৃষ্টি হয় তা আমাদের ব্যবসায়ীদের জন্য খুবই উপকৃত হবে। রোববার সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত প্রবেশের মাধ্যমে এই দিগন্তের সূচনা হয়। ওই দিন সকাল 7:25 সিলেটের তামাবিল সীমান্তে 22 যাত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করে শিলং ও গৌহাটির উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্ত ছেড়ে যায় শ্যামলী পরিবহনের বাসটি।
রোববার ঢাকায় বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবুজ পতাকা নেড়ে সরাসরি এই বাস যাত্রার উদ্বোধন করেন। বহুকাঙ্ক্ষিত এই যাত্রার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের পথও আরও সম্প্রসারিত হবে এমনটাই প্রত্যাশা সকলের। বাস সার্ভিস এবং যে চালু হওয়ার ফলে কানেক্টিভিটি বেড়ে যাওয়াতে ব্যবসা বাণিজ্য স্মুথ হবে, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং ওই পারের ব্যবসায়ীরা সহজে এখানে আসতে পারবে, এপারের ব্যবসায়ীরা ওইখানে সহজে যেতে পারবে। সকালে বাসটি ছাড়ার আগেই যাত্রীরা তুমুল বৃষ্টি উপেক্ষা করে উৎসবের আবহে তামাবিল এসে জড়ো হন। অবশেষে খুলে গেল বহুকাঙ্ক্ষিত স্বপ্নের দোয়ার। এর মধ্য দিয়ে দুই বাংলার মানুষের সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক আরও সুন্দর হবে এমনটাই প্রত্যাশা সকলের। আহমদ সেলিম, বাংলা টিভি নিউজ, সিলেট। দর্শক, আপনারা দেখছেন বাংলা টিভি সংবাদ। এবারে নিচ্ছি একটি বিরতি, আর যখন ফিরব তখন অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকবে। ইন্দোনেশিয়ার শরণার্থী শিবির থেকে দেশে ফিরলেন 18 বাংলাদেশি। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বাংলাদেশ ভারত সিরিজ ফতুল্লা টেস্টে বৃষ্টির কাছে অসহায় দুদল। কয়েক দফা বৃষ্টির বাধায় তৃতীয় দিনে খেলা হয়েছে 50 ওভারেরও কম। শুধু দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদের পরবর্তী অংশে, আবারও বাংলাদেশ প্রসঙ্গ। ইন্দোনেশিয়ার শরণার্থী শিবির থেকে দেশে ফিরলেন 18 বাংলাদেশি। বৃহস্পতিবার রাত 12:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিমানবন্দরে সাংবাদিকদের জানান, মাসখানেক আগে সাগর থেকে তাদের উদ্ধার করে ইন্দোনেশিয়ার শরণার্থী শিবিরে রাখা হয়। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং ইন্দোনেশিয়ার বাংলাদেশি দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরেন তারা। এ সময় সাগরে ভাসমান অবস্থা ও শরণার্থী শিবিরে অবর্ণনীয় দুর্দশার কথা জানান ভাগ্য বিড়ম্বিত এ মানুষগুলো। মারা দরি কোছে টাকা পয়সা লাগা, মারা দরি কোছে টাকা পয়সা দিত, মালয়েশিয়াতে লাইন দিয়া দিছে, বাড়ি টাকা দিত, না দিলে মারা দরি করব। না এই শিপটা 6 রাত 6 দিন লাগাছে থাইল্যান্ডে যাতে। এবার থাইল্যান্ডের শিপটা যাই ফোন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমাদের প্রত্যেকের কাছে ফোন করে করে বাড়িতে টাকা নিয়ে আয়, আমরা তোকে মালয়েশিয়া নেবো না, নইলে এটা মাইরে এই শিবে এই সাগরে আমরা ফেলে দেবো। আছে একটা প্রভিন্স আছে, ওখানে রেস্কিউ করে ওখানে শরণার্থী শিবির করা হয়েছে। ওখানে তাদের রাখা হয়েছিল কয়েক সপ্তাহ ধরে, আমরা যতটা জানি। তাদের মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটা ফ্লাইট আছে MH196, সেই ফ্লাইটে জাকার্তা থেকে তাদের ওখানে আমাদের কলিগরা ছিল, তারা তাদের ওখানে সব ব্যবস্থা করে তাদের ফ্লাইটে উঠিয়ে দিয়েছেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ওয়েলস শহরের লন্ডনের সাইমডো হলে অনুষ্ঠিত হলো ওয়েলস কারি অ্যাওয়ার্ডস 2015। ওয়েলস কারি অ্যাওয়ার্ডসের 10ম আসরে এবারেও বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোর জয়জয়কার ছিল। ব্রিটেনে কারি শিল্প ইন্ডিয়ান ফুড নামে পরিচিত হলেও এর বেশিরভাগ উদ্যোক্তাই বাংলাদেশি। বিবিসি ওয়েলসের সহযোগিতায় আয়োজিত ওয়েলস কারি অ্যাওয়ার্ডসের এবার ওয়েলসের সেরা রেস্টুরেন্টের তালিকায় প্রথম স্থান জায়গা করে নিয়েছে বাংলাদেশি কারি রেস্টুরেন্ট আবুল স্পাইস। এছাড়া নর্থ ওয়েলসেরও সেরা রেস্টুরেন্টের স্বীকৃতি পেয়েছে আবুল স্পাইস। এবার সর্বমোট 400 প্রতিষ্ঠানের মধ্য থেকে 3 পর্ব অনুষ্ঠিত প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা 3-এর মধ্যে প্রথম স্থান অধিকার করে বাংলাদেশি কুইজের নামে পরিচয় দেয়া আবুল স্পাইস। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইশিতা টেলিমিডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর নকুল দাসের যুক্তরাজ্য সফর উপলক্ষে নর্থ ইংল্যান্ডে কর্মরত বাঙালি টিভি সাংবাদিকদের উদ্যোগে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মোহাম্মদ তখলিস জানান, নর্থ ইংল্যান্ডের সাংবাদিক সৈয়দ সাদেক আহমেদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর মমতাজ আলী আজাদ, কবি ইলিয়াস উদ্দিন, জামাল উদ্দিন, কাউন্সিলর হাসান খান সহ আরও অনেকে। সভায় বক্তারা ইশিতা টেলিমিডিয়া কর্তৃক নির্মিত বিভিন্ন ধরনের নাটক, প্রামাণ্যচিত্র ব্রিটেনে বাঙালি সংস্কৃতি বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন। নকুল দাস তার বক্তব্যে নর্থ ইংল্যান্ডের টিভি সাংবাদিকদের ধন্যবাদ জানান এই অনুষ্ঠান আয়োজনের জন্য।
ইস্ট লন্ডনের ডেল সেন্টারে জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বিবার্ষিক সাধারণ সভা ও পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুরের উন্নয়ন ও আর্থমানবতা সেবার কাজে উর করার লক্ষ্যে ব্রিটেনে বসবাসরত প্রবাসীরা মিলে চার বছর আগে জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করে। জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর বিদায়ী সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট ও ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান সাজ্জাদ মিয়া, সালেহ আহমদ চৌধুরী আলফকের চেয়ারম্যান, শাহ শাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক ও ট্রেজারার পদে এবং কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2015 থেকে 2017 সালের জন্য নির্বাচিত হন সালেহ আহমেদ। 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। বিদায়ী চেয়ারম্যান শাহজাহান মিয়া নতুন কমিটিকে স্বাগত জানান। শ্রোতা দর্শক, এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। অ্যাঙ্গেলা মার্কেলের মোবাইল ফোনের যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ আড়িপাতার প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে গত এক বছর ধরে তদন্তের পরও আদালতে উত্থাপনের মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া না যাওয়ায় জার্মানির শীর্ষ পাবলিক প্রসিকিউটর তদন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন। এনএসএর পলাতক সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন মার্কেলের ফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতার অভিযোগ তুলেছিলেন। তার হাতে এ সংক্রান্ত প্রমাণ রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। জার্মানির ফেডারেল প্রসিকিউটর্স অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ফৌজদারি মামলার জন্য আদালতে যে ধরনের প্রমাণ উত্থাপন করতে হয় এ অভিযোগে সে ধরনের প্রমাণ পাওয়া যায়নি। পর্যাপ্ত প্রমাণের অভাবে তদন্ত কাজ এখানেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হল। প্রসিকিউটরের তদন্ত বন্ধ করার সিদ্ধান্তের বিষয়ে মুখ খুলতে রাজি হননি জার্মানির চ্যান্সেলর মার্কেলের মুখপাত্র স্টেফেন সেবার্ট। এবারে থাকছে খেলার খবর। বাংলাদেশ ভারত সিরিজ ফতুল্লা টেস্টে বৃষ্টির কাছে অসহায় দুদল। কয়েক দফা বৃষ্টির বাধায় তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র 50 ওভারেরও কম। তবে এরই মাঝে অনন্য এক কৃতিত্ব গড়েছেন সাকিব আল হাসান। দেশের মাটিতে একমাত্র বোলার হিসেবে স্পর্শ করেছেন 100তম উইকেটের মাইলফলক। তবে মুরালি বিজয়ের 150 আর রাহানের 58 রানে ভর করে 6 উইকেটে 462 রানে দিন শেষ করেছে সফরকারীরা। বিস্তারিত থাকছে রিপোর্টে। কাভারে ঢাকা ফতুল্লার উইকেট আর আউটফিল্ড। আগে দুদিনের ধারাবাহিকতায় তৃতীয় দিনেও ফতুল্লা টেস্ট সাক্ষী এই রোদ আর বৃষ্টি কাব্যের। প্রথম দিন খেলা হয় 56 ওভার, দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি কোনো বল। বিনা উইকেটে 239 রানের পুঁজি নিয়ে রৌদ্রোজ্জ্বল তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে সফরকারী ভারত। তবে দুই অপরাজিত ব্যাটসম্যান শেখর ধাওয়ান মুরালী বিজয় বিচ্ছিন্ন হলেন আরও 44 রান যোগ করে। সাকিব থামালেন ব্যক্তিগত 173 ধাওয়ানকে, সেই সাথে দেশের ক্রিকেটের অনেক ইতিহাসের নায়ক করলেন আরও একটা ইতিহাস। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে টেস্টে 100 উইকেট নেওয়ার কৃতিত্ব সুপার সাকিবের। পরের 27 রানে ফিরলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, আবারও সাকিব। ব্যক্তিগত 6 রানে অসাধারণ বলে রোহিতকে ফেরালেন। আর অধিনায়ক কোহলির অবদান মাত্র 14। খাতক আলোচিত জুবাইর লিখন। এরপরের গল্প কেবলই বৃষ্টিময়। প্রথম সেশন শেষে যার শুরু শেষটা অমীমাংসিত। বৃষ্টির বাধায় তিনবার মাঠ ত্যাগ করে দুদল, তার ফাঁকেই 114 রানের জুটি গড়লেন বিজয় রাহানি। ষষ্ঠ শতকে বিজয়ের অবদান 150। বিজয়ের পর ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকা রাহানিকে ফেরালেন নার্ভাস 90-তে। মাঝে জুবাইরের শিকার ঋদ্ধিমান সাহা। বিলম্বে শুরু হওয়া দ্বিতীয় সেশনের খেলা হলো 10 ওভার 3 বল, পুরো দিনে 47 ওভার 3 বল। আর তৃতীয় দিন শেষে ভারতের অসমাপ্ত প্রথম ইনিংসের পুঁজি 6 উইকেটে 462। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন হয়েছে। রোববার বিকেলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ হান্নান এমপি আনুষ্ঠানিকভাবে এ ম্যাচের উদ্বোধন করেন।
খেলা পরিচালনা কমিটির সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ সদরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের শাসনামলে ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সরকার শিক্ষা, যোগাযোগ এবং স্বাস্থ্যসহ ক্রীড়াঙ্গনের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, এবার একটি যুগোপযোগী বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। দর্শক, সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়া সংবাদ। শনিবার ইংল্যান্ড এবং ওয়েলসের আকাশ মেঘলা থাকবে। স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের আকাশও আংশিক মেঘলা থাকবে। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান কয়েকটি শহরের শনিবারের সম্ভাব্য তাপমাত্রা। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে জানিয়ে দিচ্ছি সংবাদের প্রধান অংশগুলি আরও একবার। ছয় দিনের সফরে লন্ডনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা ও পরিবারের সাথে সময় কাটানো ছাড়াও কথা হতে পারে ব্রিটিশ মন্ত্রীদের সাথে। বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে নতুন নির্বাহী মেয়র নির্বাচিত হলেন লেবার পার্টি প্রার্থী জন বিক্স। দালালকে অর্থ দিয়ে ইমিগ্রেন্ট বোঝায় জাহাজ ফেরত পাঠিয়েছে অস্ট্রেলিয়া। ডিটেনশন সেন্টারে ইমিগ্রেন্টদের মানবেতর জীবনযাপন। ইন্দোনেশিয়ার শরণার্থী শিবির থেকে দেশে ফিরলেন 18 বাংলাদেশি। বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বাংলাদেশ ভারত সিরিজ ফতুল্লা টেস্টে বৃষ্টির কাছে অসহায় দুদল। কয়েক দফা বৃষ্টির বাধায় তৃতীয় দিনে খেলা হয়েছে 50 ওভারেরও কম। দর্শক, আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।